পরপর দুটি সিরিয়ালে ব্যর্থতার পর কথা ধারাবাহিকের হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন অভিনেত্রী সুস্মিতা দে। ছোট পর্দায় বেশ জনপ্রিয় এক নাম সুস্মিতা দে। খুব অল্প সময়েই অভিনেত্রী তার জনপ্রিয়তা অর্জন করেছেন। কথা ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। প্রথমটা টিআরপিতে খানিক পিছিয়ে থাকলেও গত সপ্তাহে চমকে দিয়েছে কথা। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে একটা বড় কাণ্ড ঘটে গিয়েছে সিরিয়াল সেটে। রোমান্টিক দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন সুস্মিতা, আর তা নিয়ে চলছে বেশ হাসাহাসি। কথাকে প্রায় বাধ্য হয়ে বিয়ে করেছে অগ্নিভোগ, যদিও সে চায় না তার এই বিয়ের খবর আবার বাইরে আসুক। কিন্তু তারই মধ্যে দুজনে এসেছেন কাছাকাছি। সিরিয়ালে কথা এবং অগ্নিভোগ বেশ কিছু রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে। সম্প্রতি একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন নায়িকা, আর যা নিয়ে রীতিমতো চলছে হাসি মস্করা। এক সাক্ষাৎকারে সাহেব জানিয়েছেন, এক রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পুরে আঙুল কেটেছে, নোক উপড়ে গিয়েছে তার। তবে ব্যথা নিয়েই শুটিং চালাচ্ছেন নায়িকা। ব্যথা লাগলেও সুস্মিতাকে নিয়ে বেশ মস্করা চলছে, হচ্ছে লেক পুলিংও। কিভাবে রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে পড়ে গেলেন অভিনেত্রী, তা নিয়ে অন্য অভিনেতারা ঠাট্টা তামাশাও করছেন। তবে সবটাতেই মজা পাচ্ছেন নায়িকা, সবকিছু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সুস্মিতা। এই ব্যথা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা। সাহেব সুস্মিতার জুটিকে খুব পছন্দ করছেন সকলে। টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিয়েছে কথা সিরিয়ালটি। অনস্ক্রিন রসায়ন তাদের দুর্দান্ত। সত্য কথার সাথে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয় শহরের সেলিব্রিটি শেফ এভি ওরপে অগ্নিভোর সঙ্গে। তাদের ঝগড়া খুনসুটি দেখে আবার অনেকেই বলছেন তেলে জলে মিল হয় না, কিন্তু এর মধ্যে দুজনে এসে গেছে কাছাকাছি। এখন দেখার দুই বিপরীত মেরুর মানুষের মন কিভাবে জোড়া লাগবে। কথা সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর ছোট পর্দায় পা রাখেন সাহেব। এর আগে তাকে দেখা গিয়েছিল বন্ধন ও ষোলো আনা সিরিয়ালে। অন্যদিকে অপরাজিতা অপু সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ডেবিউ করেন সুস্মিতা। সুস্মিতা অভিনীত পঞ্চমী সিরিয়াল বেশি দিন চলেনি। তার কিছুদিন বিরতির পর তিনি কথা সিরিয়ালে ফিরে আসেন। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।